টু আর চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মহাপঞ্চমী, মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। তো আজকে একদম বেরিয়ে পড়ছি ঠাকুর দেখতে, সপ্তমী অষ্টমীর সাজ সেজে ফেলেছি, কারণ আবহাওয়ার কথা তো বলা যাচ্ছে না, বৃষ্টি হবে শুনছি, তো কী হয় জানি না। আগে থেকে একটু ঠাকুর দেখে নেওয়াই ভালো, নতুন জামা টামা তো পরতে হবে তাই না, সেই জন্য এখন যাবো আন্দুলে। তো তোমরা ব্লগটা দেখতে পাবে। আমরা এখন এসেছি আন্দুল ফুলবাগান স্পোর্টিং ক্লাবের এখানে ঠাকুরটা দেখতে, এবং তারপর রাজবাড়ির ভিতরে যাব। তো তোমরা দেখতে থাকো। আমরা এখন আছি আন্দুল রাজবাড়ির ভিতরে। তো রাজবাড়ির ভিতরে ঠাকুরের এখনও সব কাজকর্ম চলছে, রং টং হচ্ছে। তো এই বাড়িতে আসতে প্রত্যেক বছরই আমার খুব ভালো লাগে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে বনেদি রাজবাড়ির।
দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঠাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে সাজে সেজেছে আকাশ পূজার গঙ্গা খুশিতে মন মুছে যায়।
এখন রেস্টুরেন্টে এসেছি, তো এখানে খাওয়া দাওয়া করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বাড়ি চলে এলাম, আন্দুলটা পুরো ঘোড়াই হয়ে গেল। ঠিক আছে, খুব একটা ভিড় ছিল কোথাও কোথাও, আবার খুব একটা ভিড় ছিল না কোনো কোনো প্যান্ডেলে, তো বেশ ভালো লেগেছে ঘুরে আজকে। তো আজকের ব্লগটা এটুকুই, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, টাটা। ঠিক আছে, তোমাদের শুভ পঞ্চমীর আরও একবার শুভেচ্ছা জানাই।